চেনার চিদম্বরম থেকে সবাইকে স্বাগত সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম ভারত বাংলাদেশ প্রথম টেস্ট নিয়ে কথা বলবো তার সঙ্গে স্যার আপনাকে স্বাগত ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক সময় দেখলাম উইকেট দেখেছেন উইকেটটা কেমন দেখলেন না উইকেটে ঘাস আছে হার্ড মনে হলো আমি তো ধরে দেখিনি বাট কোচে ধরে দেখেছে মনে হচ্ছে হার্ড যথেষ্ট ভালো প্রিপারেশন নেওয়া হয়েছে উইকেটে বল গড়ালে বোঝা যাবে এক্স্যাক্টলি কেমন তবে মনে হচ্ছে যেহেতু অনেক কড়া রোদ আছে আজকে ওয়াটারিং বোধহয় করা হবে এই উইকেট হয়তো ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে হয়তো আস্তে আস্তে একটু ড্রাই হয়ে যেতে পারে স্পিনার সহায়তা পেতে পারি আমরা আগে থেকে প্রেডিক্ট করা ডিফিকাল্ট বাট খুব একটা খারাপ হবে না প্রচণ্ড গরম আমাদের ওয়েদারের সঙ্গে খুব একটা সিমিলার না গরমটা স্যার কতটুকু ফেরাতে পারে আমাদের আমাদের মোটামুটি প্রিপারেশন আছে গরমের উপর প্রিপারেশন আছে আমার মানে গরমে খুব একটা অসুবিধা হবে না সবার মেন্টালিও ভালো অবস্থায় আছে ভালোই হবে সব ভারতের সঙ্গে আগে সবশেষ যে যে দুটো টেস্ট খেলেছে শেষ ম্যাচটা ঘরের মাঠে আমরা প্রায় জিততেই গিয়েছিলাম বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই ইতিবাচক ফলের আশা করে খুব আশা করছি ভারত চ্যালেঞ্জিং একটা দল বাট আমাদের মনোবল যথেষ্ট ভালো জায়গায় আছে নাজুল উদ্দিন ফাহিম যেটা বললেন সামনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে তবে সেই প্রতিবন্ধকতাগুলোকে জয় করতে হবে বাংলাদেশ দলকে আর তা যদি তারা করতে পারে তবে ইতিবাচক ফলই আসবে চিদাম্বরম হবে মাহবুব বিমান সময় সংবাদ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই ভারত